আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আর সেটি হল কীভাবে আল্লাহরবুল আলমিন ফিরিশাগণ এবং ইমন্দারগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের ওপর দরুদ সালাম পেশ করবেন সম্মানিত বন্ধুগান আল্লাহ রবুল্লা আলমিন নবী মোহাম্মদ সাল্লু আলী সালামের মর্যাদা সু উচ্চ করেছেন তাই তো আপনার আমার উচিত নবী মোহাম্মদ সল্লাহি আসলামকে ভালোবেসে তাঁকে মহব্বত করে তার ওপর যথাযথভাবে দরুদ এবং সালাম পেশ করা স্বয়ং আল্লাহ রবুল্ আলমিনেই নবীর ওপর সালাদ পেশ করে থাকেন যে কথা পুরানুল করিমে সুর আহজাব ছাপন নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ আলামিন নবী সাল্লাহ আলী সালামের প্রশংসা করেন এবং ফেরেস্তাগণ নবীর জন্য দোয়া ইস্তেকভার করেন অতএব হে ইমানদারগণ তোমরাও নবীর ওপর সালাদ পাঠাও এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও সম্মানিত বন্ধুগণ আল্লাহরবুল নবীর প্রশংসা করেন অর্থাৎ মালাহ আল্লাহর মধ্যে ফেরিস্তা সম্মানিত ফেরিস্তাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্ল্লা আলি ইসলামের প্রশংসা করেন তার মর্যাদা বর্ণনা করেন তার ইজ্জত বর্ণনা করেন এবং তার যে সম্মান মর্যাদা রয়েছে সেগুলি আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তদের কাছেও উল্লেখ করেন আবুল আলিয়া বিশিষ্ট একজন তাবি তিনি কথা উল্লেখ করেছেন সম্মানিত বন্ধুগণ আপনি আমি জানি আল্লাহ রব্বুল আলমিনের নবীর মর্যাদা অপরিসীম আল্লাহবসেন ওয়ারাফা আনা আলে হে হেনবি আপনার নাম আমি সুউচ্চ করেছি তাই তো বিভিন্ন আজানে একামতে খোদবার প্রারম্ভে রব্বুল আলমিনের নামের পাশাপাশি নবী মোহাম্মদ জল্লাহ আলি ইসলামকে আলী আসাল্লামের নামকে উচ্চারণ করা হয়ে থাকে এবং কালিমা শাহাদের মধ্যেও দুটি সাক্ষ্যবাণীর আল্লাহর সাক্ষ্য দেওয়ার সাথে সাথে নবী মুহাম্মদ সল্লাহ আলি সাল্লামের সাক্ষ্য দিতে হবে এটাই হলো ইমানের মূল বাস্তবতা এবং মূল কথা সম্মানিত বন্ধুগান আপনি আমি সেই নবী মোহাম্মদ সাল্লু ইসলামের ওপর যথাযথভাবে দরুদ এবং সালাম পেশ করব। আমাদের সমাজে মিলাদের নামে যেই দরুদ এবং সালাম পেশ করা হয়ে থাকে এটা মূলত নবী করিম সাল্লা ইসলামের যথাযথ মর্যাদা রক্ষা হয় না বরং এতে আপনার আমার নবীর প্রতি অসম্মান হয় আমরা কি কোনো একজন ভদ্র মানুষকে ডাক দিয়ে বলবো হে অমুক হ্যাঁ প্রধানমন্ত্রী এমন করে বলি না সম্মানের সঙ্গে আমরা তাদের নাম যখন নেই উচ্চারণ করে থাকি তা ইয়া নবী সালাম আলাইকা হে নবী হে নবী তোমার ওপর আল্লাহ সালাম এভাবে কথা বলা এটা বেয়াদবি নবী করিম অসম্মান করা আমাদের দেশে মিলাদের নামে এভাবে করা হয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া ইয়ারসুল সালাম আলাইকা এইগুলি আরবি ভাষাবিদদের মতে এটা সম্পূর্ণ বেয়াদবি এটা নবী করিম সুল্লামকে যথাযথ সালাম দেওয়া হলো না বরং সালাম সালাত এবং সালাম দুটি একসঙ্গে পেশ করতে হয় আল্লাহ বলছেন হে তোমরা তার ওপর সালাদ পাঠাও সাল্লিম তসলিমা এবং তাকে যথাযথভাবে সালাম জানাও এজন্য সালাত এবং সালাম দুটি একসঙ্গে বলতে হয় হ্যাঁ যেমন সল্লি ও সাল্লামা আমরা নবী করিম সাল্লি সাল্লাম তার কাছে এই আয়াত নাজির হলে ইকরাম প্রশ্ন করলেন হে আল্লাহ নবী আপনাকে তো আমরা সালাম দেওয়ার নিয়ম শিখেছি যেমন বলি এমনি স্বাভাবিকভাবে আসসালামু আলাইকা ইয়া এভাবে সালাম জানাই আবার নামাজের মধ্যে আমরা বলি আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আলাইকা আইয়ুহান যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া হে নবী আপনার ওপর আল্লাহর সালাম বর্ষিত হোক রহমত এবং বরকত নাজেল হোক এমন করে আপনাকে সালাম দেওয়ার নিয়ম শিখেছি ফাইফানুসল্লি আলেক কীভাবে আপনার ওপর সালাদ পেশ করব কিভাবে আপনার ওপর দরুদ পরব কাব্যে নজরা থেকে এবং বিভিন্ন সাবি থেকে বর্ণিত রয়েছে نبي كريم صلى الله عليه وسلم تني تدرك بوله جلن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيتا إبن إي إيه بابي عارو كيسو شب دير كم بشي تي عارو حديث إيجلي صحيح شطرة إبن এটা হলো শেখবেন বাজ রাহে রাহেমহল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠতম সালাত হলো এভাবে বলা যেটা আমরা নামাজের মধ্যে বলে থাকি কিন্তু এছাড়াও কেউ যদি সংক্ষিপ্ত দরুদ পড়ে যেটা হাদিসের কিতাবগুলিতে লেখা রয়েছে যেমন কালা কালা রসুল্লাহ হে সল্লাহ ইসলাম যে রসুল্লাহ। সাল্লাহ আলিহি ও সাল্লামা মানে আল্লাহ রব্বুল আলমিন তার ওপর সালাদ পেশ করুক এবং তার ওপর তাকে সালাম তার ওপর শান্তি বর্ষণ করুক তা এই যে আল্লাহ রবুল আলমিন নবীর ওপর সালাদ পেশ করেন মানে নবীর দিয়ে বর্ণনা করেন ফেরিস্তাগণ নবীর জন্য মাঘরাতের কামনা করেন তার ওপর রহমতের কামনা করেন দুনিয়া আখরাতে আল্লাহ যেন তাকে রহমত করেন এবং তাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ স্থানে যেন আল্লাহরব্বুল আলমিন পৌঁছিয়ে দেন এই কামনা করেন এমনকি নবী করিম সাল্লি ইসলামের এমন মর্যাদা সারা পৃথিবীর সকল মানুষ অপারগ হয়ে যাবে ফেরেস্তাগুলো অপারগ হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ ইসলামের জন্য কেয়ামতের দিন সুপারিশ করার জায়গা খুলে রেখেছেন তাই তো আল্লাহ নবী বলেছেন যে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী সেই হবে যে আমার উপর বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করবে হ্যাঁ আল্লাহ নবী ইসলামের এক সাহাবি আল্লাহ নবীকে বলছেন কতটুকু দরুদ আপনাকে বল আপনার ওপর আমি নামাজের মধ্যে পড়ব তখন মানে এই চার ভাগের এক ভাগ তিনি বললেন চাইলে আরও বেশি করতে পারো এরপরে বললেন হ্যাঁ মানে তিন ভাগের এক তিন ভাগের দুই ভাগ আবার বা তিন ভাগ অথবা বেশি বলে যত তুমি করবে অত তাহলে তোমার আল্লাহ গোনা মাফ করবেন তোমার এই চিন্তাভাবনা আল্লাহ দূরভূত করে দেবেন এজন্য নবীর উপর বেশি বেশি করে দরদ এবং সালাম পর্ব এবং যেটা বিশেষ করে সকাল এবং বিকালে দশবার দশবার করে পড়ার কথা হাদিসে এসেছে যে আপনি কমপক্ষে বিকালবেলায় দশবার সকালে দশবার আপনি নবী করিম সল্লি ইসলামের উপর দরুদ পেশ করবেন কারণ আল্লাহ নবী বলেছেন মনসাল আলিয়ান স্লাহ আলিহ আসরা আউ কেমক আলী সালাতাম সাহি মুসলিমে হাদিসে এসেছে যে ব্যক্তি নবীর ওপর একবার দরুদ পড়বে আল্লাহ রবুল্লা রামিন তার দশ তার উপর দশ দশ বার রহমত করবেন আর এক বর্ণনা এসেছে হ্যাঁ নাসাইতে একটি বর্ণনা এসেছে যে ব্যক্তি নবীর ওপর একবার দরুদ পড়বেন আল্লাহ নবী বলতেছেন হত্যতানুহ আশার খাতায়াত তার দশটা গুণা আল্লাহ মাফ করবেন ওরফে আতলাহ আশার দ্বারা যাত এবং তার দশটা মর্যাদা আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করা বৃদ্ধি করে দেবেন নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে শেখ আলবানি এটিকে বিশুদ্ধ বলেছেন এক হাজার দুইশো ত্রিশ নম্বর হাদিস সেই আলবানিতে শেখ আলবানির সোনানুর আল নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ তাই এই কথাগুলি থেকে আমরা যেটা জানলাম এই দরুদ এভাবে পড়তে হবে কিন্তু আমাদের দেশে দরুদে তুনার্জিনা দরুদ দরুদে গঞ্জুল আরশ দরুদে হ্যাঁ মানে ফাতেমি দরুদে অমুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভ্রান্ত কিছু দরুদের কথা বিভিন্ন চটি বইয়ের মধ্যে রয়েছে ওইগুলি পড়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও নেই এইভাবে পড়তে হবে না বরং যেভাবে আপনি পড়বেন সেটাই হাদিসে এসেছে ঠিক সেভাবে যেমন সল্ল আলী আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি কৃপণ যা যার কাছে আমার নামের উচ্চারণ হলো আমার ওপর দরুদ পড়লো না এই জন্য আসুন নবীকে মহাব্বত করে বেশি করে তার উপর দরুদ এবং সালাম পেশ করি এবং বলি সল্লাহ الله عليه وسلم ابهابي دوريد ابن سلام پشکری الله جنة توفيق دان آمين وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله